করে জানিয়ে দিলাম আমার আল্লাহ জানিয়েছে तमाम পৃথিবীর জমি সুখবর পৃথিবীতে যত কিতাব নাযিল হয়েছে রে তো কিতাব পরিবর্তন হয়ে গেছে সময়ের সাথে সাথে সংশোধন হয়ে গেছে সংযোজনও হয়ে গেছে কিন্তু পৃথিবীতে বিরল প্রকৃতির একমাত্র কিতাব এত বড় আজিম এত বড় সুন্দর কিতাব এই পৃথিবীর জমিনে দ্বিতীয় তো নাই আমার আল্লাহ বলে দিলেন একমাত্র এই কিতাব কালামুল্লাহ কোরআন শরীফ ওরে মুসলমান আজ গোটা পৃথিবীর জমিনে 250 উপরে রাষ্ট্র রয়েছে কান্ট্রি রয়েছে বহির্বিশ্বের 200 উপরে দেশ রয়েছে কত বললাম 200 আমাদের ভারত যেমন একটা দেশ এই রকম দেশ পৃথিবীর ইতিহাসে 200 রয়েছে এই পৃথিবীর জমিনে মুসলমানদের সংখ্যা রয়েছে 1.5 কোটি 1.5 কোটির উপরে মুসলমান বহির্বিশ্বে বসবাস করে আমাদের সবার ভাষা কিন্তু এক নয় বলো সবার গায়ের রং এক নয় সবার জবানও এক নয় সবার দেখ তো এক নয় আপনি সৌদি আরবে চলে যাবেন সেখানকার মানুষের হাইট আলাদা তাদের দেখভাল আলাদা চেহারার কালার আলাদা আপনি যদি আফ্রিকাতে চলে যান সেখানকার মানুষের ভাষা আলাদা তাদের গায়ের রং আলাদা তাদের সংস্কৃতি আলাদা তাদের কথাবার্তা আলাদা আপনি যদি মালদ্বীপে চলে যান ওই মালদ্বীপের জমিরে একটি শহর আছে শহর ওই শহরে যারা নাইজেরিয়ার অধিবাসী মানুষ কালো চামড়ার মানুষ বসবাস করে আপনি চলে যান সেখানেও চলে যান গোটা পৃথিবীতে 1.5 কোটির উপরে মুসলমান বসবাস করে আজ বিশ্বের জমিনে জনসংখ্যার দিক দিয়ে আমরা মুসলমান পৃথিবীতে দ্বিতীয়তম অবলম্বন করছি কত নম্বর একটু কথা বলতে হবে হ্যাঁ না বলতে আপনারা না বুঝলেন আমি বুঝবো কিভাবে যে আপনারা বুঝতে পারছেন গোটা পৃথিবীতে 1.5 কোটির উপরে মুসলমান বসবাস করে সকলের ভাষা এক নয় সকলের আল্লাহর দয়া অনেকে বলে ওদের নিয়ত ভালো না তাই জেনারেটর বন্ধ হয়ে গেছে কিন্তু আসলে কি তাই আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন আমি আল্লাহ আমার হুকুম ব্যতীত কিছু হয় না আর আমি আল্লাহ যেটা চাই পৃথিবীতে সেটাই হয় এটাও মনে করতে পারেন আল্লাহর হুকুম হয়েছে কোন একটা কারণে যাই হোক তো যতক্ষণ বসে থাকবো সাদকা জারিয়া সব আল্লাহ কবুল করুক বলুন আল্লাহুম্মা আমিন তাম পৃথিবীতে মুসলমানদের ভাষা ভিন্ন কালচার ভিন্ন শব্দ ভিন্ন 1.5 কোটির উপরে মুসলমান আছে টেকনাফ থেকে তেতুলিয়া আর কাঁচি থেকে সামারকান্দ আর এই দেশ থেকে সুদূর আফ্রিকা পর্যন্ত তাম পৃথিবীতে 1.5 কোটি মুসলমান বসবাস করে আমাদের জন্য খুশির খবর সুসংবাদ সবাই কিন্তু একই মতবাদের নয় কেউ হানাফি কেউ শাফি কেউ হাম্বালি কেউ মালিকি কেউ দেবন্দি কেউ ফুরফুরা কেউ সিলসিলা কেউ আজান গাছে কেউ তবলিক বিভিন্ন মতবাদের মানুষ বসবাস করে কিন্তু এরপরে আপনি সকলের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনাদের কিতাবের নাম কি তাম পৃথিবীর সমস্ত মানুষ মুসলমানদের জন্য সুখবর একই বাক্যে সবাই জবাব দেবে যে আমাদের কিতাবের নাম হলো কোরআনুল করিম জোরে বলুন সুবহানাল্লাহ এক আজিম শানদার এক কিতাব ঐশী বাণী মানে কালাম ইলাহি আল্লাহর কথা আমরা যে কোরআনের আলোচনা করছি এগুলো কি আমি আমার কথা বলছি না কোরআনের কথা বলছি কোরআনের কথা বলছি এটা আল্লাহর কথা বলছি আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ পাক তমাম বিশ্বের মানুষকে আল্লাহ ডাক দিয়ে বললে আরে পৃথিবীর বেটা ছেলে মেয়ে ছেলে নারী এবং পুরুষ আমি আল্লাহ তোমাদেরকে জানালাম পৃথিবীর জমিনে যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবগুলো সংশোধন হয়েছে সমস্ত কিতাবগুলো সংশোধন হয়েছে সংযোজন হয়েছে কেবলমাত্র কোরআনুল করিম কেবলমাত্র কোরআন একটাই মাত্র কিতাব যে কিতাবের কোনো সংযোজন হয়নি সংশোধন হয়নি তাম পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করেছে আবু জেহেল চেষ্টা করেছিল আবু লাহাবও চেষ্টা করেছিল আজ পর্যন্ত কিছু মানুষ চেষ্টা চালায় না কোরআনের হুকুমকে বন্ধ করে দেবে কোরআনের আইনকে বন্ধ করে দেবে কোরআনের হুকুমকে মান্যতা দেবে না মুসলমানদের কাছে কোরআন ডিভাইডেড করে দেবে কত রকমের মতবাদ কত রকমের বুদ্ধি কত রকমের প্ল্যান তারা চালাচ্ছে একটাই মাত্র কারণ ওরে মুসলমান তোমাদের কাছ থেকে কোরআনটাকে দূরে সরিয়ে দেবে আজ বহির্বিশ্বে দিয়ে দেখে দেখুন উন্নত মানের দেশগুলো আমরা তো কোরআন করছে সুন্দর দামি ঘরের ভিতরে বসে দামি মেশিন নিয়ে আল্লাহর কোরআন তাহলে গবেষণা করছে কারণ পেরেছে না এখন পাচ্ছে না ভবিষ্যতে পারবে না বলুন সুবহানাল্লাহ কারণ আল্লাহ নাম্বার 12 সূরার নাম সূরা হিজিব 9 নম্বর আয়াতে বললেন ইন্না নাহনু নাযযালনা যিকরা হু লাহাফিজুন আই হ্যাভ সেন্ড ডাউন দা কোরআন এন্ড টেকেন কেয়ার অফ ইট
امير رب اسلام is the world literally the best religion পৃথিবীর একমাত্র সত্য শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম আর ইসলাম ধর্মের যে গাইডবুক যে কোরআন দিয়েছি I have sent down the Quran and taken care of it আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি কোরআন দান করেছি এবং আমি নিজে কোরআন সংরক্ষণ হেফাজতের দায়িত্ব নিয়েছি আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য কোরআনের একটা জবর পরিবর্তন করার হুকুম ক্ষমতা পৃথিবীর জমিনে কারণ নেই মুসলমান বাবাজিরা অজ্ঞানীগুনি ভাইরা ঠান্ডা মাথায় বুঝবার চেষ্টা করবেন আল্লাহ পাক বড় সুন্দর করে মানুষকে জানিয়েছেন ওরে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করে একটাই চালু করে না একটু ভাসিয়ে দেন আমাদের একটু ইকোদার ভাসিয়ে দেন আল্লাহ তামাম বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন আরে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে যদি তোমরা মুক্তি পেতে চাও আর পরকালে তোমরা যদি শান্তি পেতে চাও পৃথিবীর জমিনে হাজারো ধর্ম রয়েছে হিন্দু রয়েছে খ্রিস্টান রয়েছে নাসারা রয়েছে পারসি রয়েছে মাঝি রয়েছে কোল রয়েছে ভিল রয়েছে সাঁওতাল রয়েছে আপামর জনসাধারণ তামাম পৃথিবীতে 3500-এর অধিক ধর্মাবলম্বী মানুষ বসবাস করে কিন্তু আমার আল্লাহ বললে কেবলমাত্র ইসলাম ধর্মটাই আমার কাছে মনোনীত ধর্ম ইসলাম যারা পালন করবে মন প্রাণে যারা বিশ্বাস করবে আমি আল্লাহ তারা আমার কাছে সম্মান বলে প্রমাণিত হবে আমি আল্লাহ তাদেরকে সম্মানিত সুন্দর সম্মান দান করব আর এই পৃথিবীর জমিন থেকে 7 গুণ বড় আমি আল্লাহ তাদেরকে একটা ছোট জান্নাত দান করব জোরে বলুন সুবহানাল্লাহ ওরে মুসলমান এটা কি শুনে আমাদের মনে যদি ইসলামকে পরিপূর্ণ মেনে আমার কাছে আসতে পারো আল মাউতু জিসরুন ইনসুলাল হাবিবা ইলাল হাবিবি মরণ হবে তোমাদের জন্য একটা সেতু যা একটা সেতু আরেকটা এক বন্ধু আরেক বন্ধুর কাছে পাঠিয়ে দেয় তোমার আল্লাহ কালামের ভিতরে বললে জীবন তোমরা যদি ইসলামের ভিতরে রেখে গঠন করতে পারো তোমরা যখন মরে যাবে মরণটাই তোমাদের জন্য সেতু হয়ে যাবে বাধা হয়ে যাবে মরে গেলে সরাসরি আমি আল্লাহ আমার দ্বার জান্নাতে তোমরা প্রবেশ করবে এটা আল্লাহ স্পষ্ট করে ঘোষণা দিলেন এই পৃথিবীর জমিনে তাম বিশ্বের মানুষকে আল্লাহ ডাক দিলেন ডাক দিয়ে আল্লাহ মানুষের জন্য মেসেজ তুলে ধরলেন আজ মুসলিমদের সমাজে নামাজ নেই দিন নেই শরিয়াত নেই কালেমা নেই রোজা নেই হজ নেই জাকাত নেই তো মুসলমান অধঃপতন আমরা হব না তো কারা হবে একজন ইমাম সাহেব নামাজ পড়াতেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এক জায়গার কথা বলছি জায়গাটার নাম আপনার সুন্দরবনের কোলে যেখানে পাতিখালি বলে একটা জায়গার নাম তো 12 বছর তিনি ইমামতি করছেন একটা মসজিদে 12 বছর পরে গিয়ে বলছে বলো বাড়ি গিয়ে চিঠি লিখেছে যিনি মাদ্রাসা মসজিদের সভাপতি ওনাকে এসে বলছেন যে আমি 1 বছর নামাজ পড়িয়েছি বিনা অজুতে এখন মুসল্লি যারা বয়স্ক আমরা ওখানে জলসায় গেছিলাম তো আমাদেরকে ডেকে খুব কান্না কাড়াও মাও করছে কি হবে এত কাজা কি করে পড়বো 1 বছর মাজাই ব্যথা উঠতে পারিনি ঠান্ডার সময় কত কষ্ট করে নামাজ পড়লাম সে 1 বছরের নামাজ পুরোটাই বেকার একজন প্যারা টিচার মাইনে পাই 10,000-12,000 স্কুলের প্যারা টিচার সহশিক্ষক আর একজন ইমাম সাহেবের মাইনে 3 থেকে 3.5-4-5 তারপর 12 মাসের মধ্যে 11 মাস বাকি ঠিক বললাম না ভুল বললাম আপনাদের এদিকের কথা বলতে পারবো না আমাদের ওই লাইনের কথা বলছি আপনার দিকে হয়তো ভালো পৃথিবীর জমিনে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের গতি স্তব্ধশীল কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মুসলিমরা যে ধর্ম পালন করে ইসলাম ধর্ম ইসলাম ধর্মের গতি কেবলমাত্রই গতিশীল তাম পৃথিবীতে আজকে আজকে পৃথিবীর জমিনে 3500-এর অধিক ধর্মাবলম্বী মানুষ রয়েছে সমস্ত ধর্মের গতি গতিশীল কিছুদিন পরে দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টার বলে একজন গবেষণাগার রয়েছে তারা স্পষ্ট করে জানিয়েছে যে আগামী 2070 সালের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা 2×10 হারে বৃদ্ধি পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কি করে সম্ভব এটা গোটা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যাবে বাংলা নামতাম নেয়ামতুল্লাহ সাহেব
উনি ভবিষ্যৎ মানলেন আগামী 2017 এর মধ্যে গোটা বিশ্বের কাছে বিশ্বের দরবারে ইসলাম ছড়িয়ে এবং এই 2017 সাল হতে আর মাত্র 20 বছর বাকি কত বছর 20 বছর হয়েছে এখনো 50 বছর বাকি এই 2021 সালে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টার তারা গবেষণা করে বলছে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা পৃথিবীর জমিনে 2070 সালের মধ্যে সমস্ত ধর্ম ছাড়িয়ে যাবে মুসলমান বাবাজিরা ও গরিগুনি ভাইরা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি পৃথিবীর জমিনে কিন্তু মুসলমানদের উপরে আজ তাম পৃথিবীর জমিনে মুসলমানদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন চলছে মুসলমানদের উপরে সবচেয়ে বেশি নিষ্পাশন চলছে কিন্তু এরপরে ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদেরকে দমানো যায় না কখনো বলে দিল্লির মাটিতে তাজমহলটাকে গুড়িয়ে দেব তাজমহলটাকে ভেঙে দেব কখনো বলে সম্রাট শাহজাহান যে স্মৃতিসৌধ করেছে তাজমহল ওই মুসলমানদের স্মৃতিসৌধ তাজমহলকে রাখবো না কখনো বলতেন কুতুবউদ্দিন আইবক যে কুতুব মিনার তৈরি করে যেটা মুসলমানদের বানানো ওটা আমরা ভেয়ে ফেলবো গুড়িয়ে ফেলবো কখনো বলে না 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 এই ভারতের মাটিতে মুসলমানদেরকে দাড়ি টুপি নিয়ে চলাফেরা করতে দেব না রীতিমতো প্রাণ করে যে পরিকল্পনা করেছে দিল্লির সম্রাট শাহজাহান তার প্রিয়তম পত্নী মমতাজের ভালোবাসায় একটি স্মৃতিসৌধ নির্মাণ করেছিল দিল্লির মাটিতে সম্রাট শাহজাহানের নির্মিত ওই তাজমহলটা আজ পর্যন্ত সম্মানের সহিত মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই ভারতের মাটিতে এক শ্রেণী চক্রান্তশীল মানুষ তারা বলেছিল ইসলামটা মুসলমানদের বানানো ও তো মুসলমানরা তৈরি করেছে ওই মুসলমানদের বানানো কোন জিনিস ভারতের মাটিতে আমরা রাখতে দেব না ওই তাজমহলটাকে ভেঙে দাও গুড়িয়ে দাও তাজমহলকে ভাঙবে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে কিন্তু যারা সুপ্রিম কোর্টের ইনকাম ট্যাক্সের যারা অফিসার থাকে এনারা বিচার বিবেচনা করে বললো দেখুন তাজমহল প্রতি বছর আমাদের দেশের জন্য 2 কোটি টাকা আয় করে দেয় কত কোটি 2 কোটি টাকা আয় করে দেয় এই 2 কোটি টাকা যদি আপনি সারা জীবন যতদিন ভারতবর্ষে বেঁচে থাকবেন আপনি যদি আপনি নিজ দায়িত্বে দেওয়ার দায়িত্ব নেন তাহলে আমরা অনুমতি দিতে পারি যে তাজমহল ভেঙে দেবো অতএব তাজমহল তারা ভাঙতে পারিনি বললো কুতুব মিনার ভেঙে দেবো সেখানেও একই ব্যাপার ইনকাম ট্যাক্সের অফিসাররা বললো আমাদের দেশের জন্য আয় করে কিসের জন্য ভাঙবো গো ছেলে খেলা পেয়েছো তোমরা ইনকামটা কে দেবে ভারতের মাটিতে ঠিক একইভাবে মুসলমানদেরকে মুসলমানদের জন্য বলেছিল তালাক বিল এনেছিল সেটাও তারা এ করতে পারেনি ওপেন করতে পারেনি চালু করতে পারেনি একইভাবে মুসলমানদেরকে সেদিন বলেছিল টুপি মাথায় দিতে দেব না একটা পরিকল্পনা চলছে কিছুদিন আগে আমাদের গুজরাটের মাটিতে যোগী আদিত্যনাথের অধীনে একজন সাব ইন্সপেক্টর পত্রিকায় দিয়েছিল পেপারে দিয়েছিল নাম তার ইস্তেশার আলী তো তিনি বদলি হয়েছেন একজন পুলিশ অফিসার 3 মাসে ছুটিতে বাড়িতে গিয়েছেন গিয়ে দাঁড়িয়ে রেখেছেন আবু তালেবের 3টা বেটা ছিল আকিল জাফর আল আলী ইবনে আবু তালেব কিতাবের ভিতরে বলা হয়েছে ওই রাসূলুল্লাহ হযরত আবু তালেবের 3-3টে ছেলের চেয়ে বেশি ভাইপোকে মহব্বত করতেন ভাইপোকে বেশি ভালোবাসতেন বলুন সুবহানাল্লাহ 3-3টে ছেলের কোনো খোঁজ ছিল না শেখ আবু তালেব রাসূলুল্লাহকে কেমন রাসূলুল্লাহর চাচা রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ নবীকে শেখ আবু তালেব বিনা কারণে কাফেরের জেলের মধ্যে দিয়ে দিয়েছে আরে দয়ারে নবী রহমাতুল আলামিনকে জেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বিনা কারণে কোনো দোষ না আল্লাহর নবী জেলে চলে গেছেন জেলের মধ্যে বন্দী হয়ে গেছেন ওই শেখ আবু তালেব চাচা গিয়ে হাজির হয়ে গেছে হযরত আবু তালিব তিনি গিয়ে কয়েদখানাদের কয়েদের যারা তৎকালীন প্রশাসন ছিলেন পুলিশ ছিলেন তাদের কাছে গিয়ে বলছে আমি আমার ভাইপোকে অনেক মহব্বত করি রে ভাইপোকে অনেকটাই ভালোবাসি অনেক মহব্বত করি আমার ভাইপোটাকে তোমরা বিনা কারণে জেলে দিয়েছ আমাদের কোনো প্রতিবাদ করব না আমরা কিছু বলবো না তবে আমি আবু তালেব চাই আমার ভাইপোর সঙ্গে আমিও জেলের মধ্যে যেতে চাই কারণ আমার ভাইপো 3-3 বছর জেলের মধ্যে থাকবে এটা সম্ভবপর নয় আমি আবু তালেব আমার ভাইপোকে ছাড়া একদিনের জন্য জেলের বাইরে আমি আবু তালেবে থাকি নাই আবু তালেব বলছেন আমি রাসূলুল্লাহকে এত ভালোবাসি আমার ভাতিজাকে যে আমি আমার ভাইপোকে ছাড়া একদিনের জন্য আমি বাইরে থাকি না অথবা আমি থাকতে পারবো না এই 3 বছর কোন চাচা এখন আছেন যে ভাইপোর জন্য জেল খাটবে বিনা কারণে ভাইপোর মহব্বত আবু তালেব এত ভালোবাসতেন এত মহব্বত করতেন ও মুসলমান বাবাজিরা ও জ্ঞানী গুণী ভাইরা গভীরভাবে মনোযোগ
কারণ সাহাবাদের কিন্তু বিশাল অর্থ সম্পদ ছিল না সাহাবারা বিশাল ধনীও ছিলেন না কোন কোন সাহাবীরা কিতাবের ভিতরে এসেছে কত কষ্ট করে তারা দিন নিয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছে দিনটা আমাদের কাছে তারা প্রচার করে দিয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সাহাবীদেরকে যুদ্ধের জন্য ডাক দিতেন ওই সাহাবীরা মালামাল নিয়ে হাজির হয়ে যেতেন রাসূলুল্লাহর দরবারে সমস্ত সাহাবীরা হাজির হয়ে যেতেন সাথে সাথে কার বাড়িতে কি আছে সাহাবীরা আল্লাহ রাসূল দেখতেন না সাথে সাথে হাজির হতেন ওইটুকু দেখার জন্য যে রাসূল ডেকেছে আমাদের যেতে হবে একজন সাহাবী নাম তার হযরত যুলাইবিব কিতাবে এসেছে এত গরীব হযরত যুলাইবিবের জুতো কেনার পর্যন্ত পয়সা নেই আমি ঘটনা কেন বলছি সেটা আপনাদেরকে একটু আগে জানবেন ইনশাআল্লাহ আপনারা শুনবেন হে যুলাইবিব এত গরীব যে স্যান্ডেল কেনার পয়সা নেই জুতো কিনবে সে পয়সা নেই আপনারা এতগুলো মানুষ বসে আছেন একজন মানুষ কেউ কি এমন আছেন এখানে যে তার জুতো নেই বলুন আছে আছে চিনা হযরত যুলাইবিব 20 বছরের যুবক চিন্তা করে দেখুন 20 বছরের যুবক মসজিদে নববীতে যায় জুতো ছাড়াই স্যান্ডেল ছাড়াই আর আব্দুল ইবনে জামু একটা পা নেই পা খোঁড়া একটা পা নেই মানুষটার তিনিও যান মসজিদে নববীতে এই খোঁড়া অবস্থায় বিশ্বনবী সাহাবীরা মদিনার মসজিদে যখন আযান হত মদিনার মসজিদে যখন আযান হত সাহাবীরা দৌড়ে দৌড়ে চলে যেতেন কারো জুতা নেই কারো জামা নেই কারো পায়জামাও নাই কারো জুতা নেই কারো পায়জামা নাই কারোর জামা নাই কারোর কিংবা অন্য কিছু নাই কারোর পাও পর্যন্ত নাই কিন্তু মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদের একত্ব পর্যন্ত নামাজ কাজা নাই সাহাবীরা বলতো আমরা আমাদের জীবন অপেক্ষা রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি আর সাহাবীরা বলতো আমরা রাসূলুল্লাহর চেহারাকে দেখলে বড় খুশি লেগে যেত আমরা রাসূলুল্লাহর চেহারাটাকে বড় মহব্বত করতাম আমাদের খিদার কথা পর্যন্ত যখন ভুলে যেতাম আমরা ওই মায়ের নবী রাসূলুল্লাহকে যখন চেহারার দিকে তাকিয়ে থাকতাম আল্লাহর নবী সাহাবীরা বলেছে খোদার কথা বলে যেতাম খোদা মনে থাকতো না রাসূলুল্লাহর চেহারার দিকে যখন তাকিয়ে থাকতাম আল্লাহর নবী উহুদের যুদ্ধের জন্য ডাক দিয়ে দিলে সমস্ত সাহাবারা মাল নিয়ে হাজির হয়ে গেছে সমস্ত সাহাবারা মাল দিয়েছে আল্লাহর নবী সাহাবী হয় যুলাইবিব তিনি তো গরিব মানুষ বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আয় আল্লাহ নবী আল্লাহর হাবিব হুজুর আমি যুলাইবিব আমি তো বড় গরিব হুজুর আমার জুতো কেনবার পয়সা নাই হুজুর আমার জামা কেনবার পয়সা নাই হুজুর আপনি আমার জন্য একটুখানি দোয়া করে দেন হুজুর আমি যুলাইবিব আমার শরীরটা যেন আমি আল্লাহর জন্য দিতে পারি জোরে বলুন সুবহানাল্লাহ এ জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ যুলাইবিব গরিব মানুষ জুতো কেনবার পয়সা নেই উহুদের ময়দানে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে জামু খোঁড়া সাহাবী যার একটা পা নেই ওনার ছেলের এসে বলছে আল্লাহর রাসূল আমার আব্বার পা নেই আমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়ে কি করবে আমার আব্বার পা নেই আপনি আমার আব্বার অনুমতি দেবেন না আব্দুল্লাহ ইবনে জামু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার পা নেই বলে আমি কি যুদ্ধের ময়দান থেকে থাকা মাহরুম হয়ে যাব আল্লাহ রাসূল বলেছেন মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহিদুন আমার মাতা ফিত্তাগুন ফাহুয়া শাহিদুন যে ব্যক্তি আল্লাহর জন্য জীবন দেয় সে ব্যক্তি শহীদ হয়ে যায় আর আমার আল্লাহ বলেছেন শহীদানদের সঙ্গে আমার আল্লাহ তার ঘরের পাশে একটা ঘর বানিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীতে শহীদের প্রকার হলো তিন যারা ধর্মের জন্য শহীদ হয় মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহিদুন সে ব্যক্তি শহীদ হয় ইসলামের জন্য আর কেউ ইসলামের উপর থেকে আমার মাতা ফিত্তাগুন ফাহুয়া শাহিদুন যে সাধারণত জ্বরে কিংবা কোনো রোগে কিংবা মহামারীতে প্লেগে কিংবা করোনাতে কিংবা অন্য কোনো রোগে দেয়াল চাপা পড়ে হোক অ্যাক্সিডেন্ট করে হোক মারা গেছে আল্লাহ রসুল বলছেন ওকেও আমার আল্লাহ শহীদানদের মর্যাদা দান করবে বলুন সুবহানাল্লাহ একজন মানুষ মনে করুন পাঁচ অক্ত নামাজি হালকা একটু জ্বর হয়েছে মারা গেছে হাদিস অনুযায়ী লোকটা শহীদের শহীদের মর্যাদা পাবেন শহীদ মানে যার হিসাব হবে না শহীদ মানে যার কোনো বিচার আল্লাহ করবেন না বিনা হিসাবেই আল্লাহ তাকে জান্নাত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা আল্লাহর একটা দয়া ও দরদে ভাই মুরব্বি বাবা যারা গানে গুনে ভাইরা মায়েরা শুনছেন বোনেরা বেটিরা খালারা হযরত আব্দুল্লাহ ইবনে জামু খোঁড়া সাহাবী
ছেলেরা রাসূলুল্লাহর কাছে সে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার আব্বার পাও নাই আমার আব্বা যুদ্ধের ময়দানে কি করবে হুজুর আমার আব্বাকে যুদ্ধে যাওয়া লাগবে না আমার আব্বাকে আপনি অনুমতি দেবেন না আব্দুল্লাহ ইবনে জামু বললেন হুজুর আমাকে ঘোড়ার উপরে বেঁধে দেন আমি ঘোড়ার উপরে উঠে এখান থেকে আমি মদিনার মসজিদে গিয়ে জিহাদ করব যুদ্ধ করব উহুদের ময়দানে কিতাবের ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনে জামু আল্লাহর নবী সাহাবী ঘোড়ার উপরে তাকে বেঁধে দেওয়া হয়েছে একজন ঘোড়া সাহাবী যারা পানে জুলাইবিব গরিব মানুষের জুতো কিনবার পয়সা নেই ওই মানুষগুলো চলে গেছে উহুদের ময়দানে চলে গেছেন জিহাদ করতে কিসের জন্য গেছে ইসলামকে আমাদের জন্য পাঠানোর জন্য গেছে কিসের জন্য গেছে দিন ইলাহির জন্য গেছেন দিনের কাজের জন্য গেছেন এই যদি হযরত জুলাইবিব যদি না যেতে আজকে হয়তো এ পর্যন্ত কালেমা আমাদের কাছে পৌঁছাতো না হযরত আব্দুল্লাহ ইবনে জামু যদি না পৌঁছাতেন উহুদের ময়দানে আজ আমাদের পর্যন্ত এশিয়া মহাদেশে ভারতের মাটিতে হয়তো কালেমের পতাকা হয়তো বা পৌঁছাতো না তাহলে তাদের অবদান ছিলই বলে কিন্তু আজকে দিনে কালেমা আমাদের কাছে পৌঁছেছে ঠিক না বেটি তারা যদি বলতেন না আমরা যাবো না বাড়ি ছেলে মেয়ে আছে বেটা ছেলে আছে আমাদের কাজ কামের লোক নেই আমরা খোঁড়া মানুষ কোথায় যাবো কে দেখে কাজ হচ্ছে না খোঁড়া মানুষ কি যুদ্ধ করবে এই বলে যদি বাড়ি থেকে যেতেন তাহলে হয়তো ইসলাম এত বিশ্বে এই 12 লক্ষ বর্গ মাইলের সুবিস্তর নেলকা অতি অল্প সময়ে ইসলাম বিস্তার লাভ করেছে এটা সাহাবিদের রক্তের কারণে শহীদের কারণে জীবন দেওয়ার কারণে তাদের অবিরাম সংগ্রামের কারণে আর জেনে রাখবেন ভারতের মাটিতে ইসলাম এসেছে গোটা বিশ্বের মাটিতে ইসলাম এসেছে কখনো সংঘাত দিয়ে নয় ইসলাম এসেছে সাহাবিদের ত্যাগ দিয়ে আর আল্লাহর দয়া এবং রহম করুণা দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমানেরা আগানে গুনে ভাইরা গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনবেন আমি আপনাদের কাছে বোঝাতে চেয়েছি যে রাসূলুল্লাহর একজন সাহাবী নাম তার জুলাইবিব যুদ্ধে চলে গেছেন আব্দুল্লাহ ইবনে জামু একটা পা নেই তিনিও যুদ্ধের ময়দানে চলে গেছেন ওই আব্দুল্লাহ ইবনে জামু তিনিও শহীদ হয়ে গেছেন জুলাইবিব শহীদ হয়ে গেছেন উহুদের ময়দানে সাহাবীদের লাশ কোথা হচ্ছে আল্লাহর নবী বলছেন উমুক কোথায় আর উমুক সাহাবী কোথায় সকলের লাশ খুঁজে পাওয়া গেল অবশেষে বাকি রয়ে গেল আব্দুল্লাহ ইবনে জামু আর হযরত জুলাইবিব সাহাবীরা বলে হে রাসূলুল্লাহ আল্লাহর নবী আল্লাহর হাবিব রে আপনারা জুলাইবিব কত প্রতিষ্ঠানওয়ালা মানুষ নয় আপনারা জুলাইবিব কত ধনী মানুষ নয় আপনারা জুলাইবিব কোথায় হারিয়ে গেছে আপনারা জুলাইবিব কোথায় চলে গেছে কেউ তো খুঁজে রাখে না জুলাইবিব তো গরিব মানুষ আর গরিব মানুষ প্রতিষ্ঠানওয়ালা মানুষের খোঁজ তো কেউ একটা রাখতে চায় না আল্লাহ রসুল কিতাবের ভিতরে এসেছে হাতে জুলাইবিবের লাশ থেকে দেখে এইভাবে হাতে করে নিয়েছে কিতাবের ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি হাদিস বর্ণনা করে হাদিসের ভিতরে রেওয়ায়েত এসেছে সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে আমি অন্য কোন সাহাবীর বেলায় এইভাবে রাসূলুল্লাহকে কোলে নিতে দেখিনি ওই আব্দুল্লাহ হযরত জুলাইবিব 20 বছরের টগবগে যুবক যিনি জীবনে একটা জুতো পর্যন্ত কিনে মসজিদে নববীতে পাই দিয়ে যেতে পারেননি মানে দুনিয়ার জমিনে শোক বিলাস তো দূরের কথা সামান্যতম টুকু সম্পদও তার কাছে পর্যন্ত ছিল না হযরত জুলাইবিবকে আল্লাহর নবী ঠিক এইভাবে কোলে করে নিয়েছেন বাবারা আল্লাহ রাসূল এইভাবে কোলে করে নিয়ে নিজে হাতে তিনি কবরে রেখেছেন আল্লাহ নবী বললেন আমার আমর ইবনে জামু কোথায় আমার আমর ইবনে জামু তার তো একটা পা নেই ঘোড়া মানুষ তিনি ঘোড়ার উপর দিয়ে যুদ্ধ করছিল ওই ঘোড়ার উপর থেকে তিনিও শহীদ হয়ে গেছে ঘোড়ার উপর থেকে তিনিও দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে চলে গেছেন আল্লাহ নবী বললেন আমার চাচা হামজা কোথায় আল্লাহ রসুলের চাচা হামজার লাশকে খুঁজে পাওয়া যায় না আল্লাহ রসুলের চাচা হামজাকে এত ক্ষত বিক্ষত করে মেরেছে রে বাবা এমন করে তারা মেরেছে আল্লাহ রসুলের চাচা হামজা ওয়াহশী নামে একজন ব্যক্তি রসুলুল্লাহর চাচাকে শহীদ করেছিলেন রসুলুল্লাহর চাচা হযরত হামজাকে রসুলুল্লাহ সৈয়দ শুহাদা বলেছিলেন শহীদানদের সর্দার বলেছিলেন হযরত হামজার হাত নাই হামজার কান নাই হামজার জিব্বা মোবারক নাই হযরত হামজার কলি পর্যন্ত ওই কাফের বেদিনেরা চিবিয়ে চিবিয়ে কে চামন পর্যন্ত রাতকারীরা বর্ণনা দিয়েছে কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবী চাচা হামজার লাশ থেকে রসুল যখন উহুদের ময়দানে কাফনের কাপড় দিচ্ছিলেন কিতাবের ভিতরে এসেছে কিতাবুল মাকাজি নামে একটা কিতাব আছে মিশকাত শরীফের একটা হাদিসের কিতাব ওই কিতাবের ভিতরে এসেছে চাচা হামজার লাশ থেকে রসুল যখন কাফন দিয়ে ঢাকছিলেন হযরত হামজার লাশটা ঢাকা সম্ভব পারা হচ্ছিল না কারণ কাপড় কম পড়ে গেছে কালো একটা কাপড় দিয়ে সাহাবীদের কাফন দেওয়া হচ্ছিল চাচা হযরত হামজা আল্লাহর নবী এত কান্না কাঁদছিল বিশ্ব নবী এত রোনাদারি করছিলেন আল্লাহর নবীর রোনাদারি দেখে সমস্ত সাহাবীরা কাঁদতে শুরু করলেন কান্না
আর উহুদের ময়দানে উঠে গেছেন যুদ্ধের ময়দানে উঠে গেছেন আর রাসূলের সাহাবীরা তো গরীব সাহাবীরা বলে হুজুর আপনি কাঁদছেন আপনার চাচার লাশ দেখে কেন সাহাবীরা বলল আল্লাহ রাসূল বললেন ও সাহাবীরা তোমরা মনে করছো আমার চাচা ক্ষত বিক্ষত শহীদ হয়েছে বলে বলে কাঁদছি না না তাই নয় আমার চাচা ইসলামের জন্য কত বীরং সংগ্রাম করে তো জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে আমার ওই চাচাটা মরণের সময় কবরে যাচ্ছে আমি রাসূলুল্লাহ আমার চাচা হামজাকে পরিপূর্ণ কাফনের কাপড়টুকু যোগান দিতে পারলাম না কিতাবের ভিতরে এসেছে হযরত হামজার লাশটা রাসূলুল্লাহ যখন পাতায় পায়ের দিকে যখন ঢাকছিলেন মাথা তখন আলগা হয়ে যাচ্ছিল আবার আলগা পায়ের দিকে যখন ঢাকছিলেন মাথা আলগা মাথার দিকে ঢাকলে পা আলগা আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলে আর বললেন সাহাবীরা তোমরা দেখো উহুদের ময়দানে কুচি কুচি ঘাস রয়েছে ওই ঘাস তোমরা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসো আমার চাচা হামজার মাথাটাকে তোমরা ঢেকো না আমার চাচা হামজার পা মুবারকটাকে তোমরা ঢেকে দাও কিতাবের ভিতরে এসেছে হযরত হামজার মাথার দিকে কাপড় দেওয়া হয়েছে পায়ের দিকে সামান্যতম ঘাস দেওয়া হয়েছে ওরে মুসলমান এত কষ্ট করে ইসলাম আমাদের কাছে তো পৌঁছেছে ইসলাম এত সহজ জিনিস না ইসলাম অতি কষ্টে আসেনি সামান্যতম মেহনতে আসেনি আজকে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি ইসলাম নামে একটা ধর্ম পেয়েছি কোরআন নামে একটা কিতাব পেয়েছি আল্লাহ দয়া করে মুসলমানদের ঘরে জায়গা করে দিয়েছে আমরা মুসলমান জওয়ান যুবক ভাই কেন রাসূলুল্লাহর দাড়িটা রাখতে পারি না আজ ভারতের মাটিতে নয় গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের দাড়ির জন্য কত জায়গায় অনাকাঙ্ক্ষিত ভাবে মুসলমানদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে দাড়িটাকে তুলে দিতে হবে ভারতের সুপ্রিম কোর্টে কেস করেছিল যে বললো ইয়ার ওয়ানার আমাদের 36.5 কোটি দেবতা কটা 36.5 কোটি দেবতা তার মধ্যে একটা আছে গরু আমরা গরুকে মা বলি মুসলমানেরা জবাই করে খায় এটাকে বন্ধ করতে হবে সুপ্রিম কোর্টে গেছেন একদল মানুষ প্রথম বিচারপতি জাস্টিস তাকে দেখে বলল মুসলমান একটা গরু খায় গরু হলো আমাদের মা ওই গরু খাওয়াটাকে করতে হবে যে কোনো ভাবে গরু খাওয়া রুখে দিতে হবে দিল্লির সুপ্রিম কোর্ট আওয়াজ তুলেছে সে ভারতের মাটিতে হইচই পড়ে গেছে মুসলমানদের পক্ষ নিয়ে কথা বলার মতো এই ভারতের মাটিতে কেউ নাই মুসলমানরা সেদিন নিজেদেরকে বড় অসহায় মনে করছিল কেতাবের সেই স্থিতি সেদিনে খবরের মাটিতে পাওয়া যায় দিল্লির মাটিতে একজন সুপ্রিম কোর্টের একজন উকিল দাঁড়িয়ে গেল নাম তার পলিন দত্ত গোস্বামী কি নাম বললাম পলিন দত্ত গোস্বামী উঠে বলল ইয়ারানার মুসলমানদের পক্ষ নিয়ে কথা বলার মতো যদিও কেউ নাই তবে আমি পলিন দত্ত গোস্বামী দুটো তিনটি কথা আপনার সামনে রাখতে চাই আপনি এরপরে রায় দেবে ভারতের মাটিতে মুসলমানরা গরু খাবে কি খাবে না রাইট আপনি পরে শোনাবেন মিস্টার পলিন দত্ত গোস্বামী উঠে বলল ইয়ারানার আপনি যে গরু খাওয়া বন্ধ করবেন তার আগে শুনে নেন মুসলমানদের পক্ষ নিয়ে কথা বলার মতো আজ দিল্লির সুপ্রিম কোর্টে কেউ নাই এ কথাটা যদিও সত্য তবে মুসলমানদের পক্ষ থেকে আমি পলিন দত্ত গোস্বামী দুটো তিনটি কথা বলতে চাই মিস্টার পলিন দত্ত গোস্বামী ভারতের সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সেদিন বলেছিল ইয়ার ওয়ানার গরু যদি মা হয় তাহলে গরুর চামড়াটা কি হবে গরুর চামড়াটা মা হবে তাহলে আপনি বলুন আপনি জাস্টিস উপারক বিচারক আপনি আগে বিচারটা করুন ভারতের মাটিতে জ্যোতি বসু 34 বছর রাজত্ব করেছিল ওই ভারতের মাটিতে জ্যোতি বসু সারা জীবন তিনি চামড়ার জুতো ব্যবহার করেছে আর এই চামড়াটা কিন্তু গরু মায়ের চামড়াই তিনি জুতো ব্যবহার করতেন বুঝেছেন ভারতের মাটিতে ইন্দিরা গান্ধী সোনিয়া গান্ধী রাহুল গান্ধী যত গান্ধী ভারতের মাটিতে রয়েছে বংশ পরম্পরায় তারা নেতৃত্ব দিয়েছে কংগ্রেস পার্টির ওই যত গান্ধী রয়েছে তারা চামড়ার জিনিস পছন্দ করতেন ভালোবাসতেন এরাও কিন্তু গান্ধী পরিবারে আজ পর্যন্ত চামড়ার যখন জ্যাকেট গায়ে দেয় চামড়ার যখন কোনো জুতো পায়ে দেয় ওটাও তো গরুর চামড়ায় বানানো ইয়ার ওয়ানার শুধু তাই নয় আমি পলিন দত্ত গোস্বামী মুসলমানদের পক্ষ থেকে দুটো তিনটে কথা আপনাকে জানাতে চাই ইয়ার ওয়ানার ভারতের মাটিতে যত পুলিশ রয়েছে যত আধাসামরিক বাহিনী রয়েছে যত বিএসএফের জায়ান রয়েছে ভারতের মাটিতে যত এই ভারতের মাটিতে যত পুলিশ সেনাকর্মী রয়েছে সমস্ত সেনা পুলিশ পুলিশ আধাসামরিক বাহিনী সকলের পায়ে যে জুতোগুলো রয়েছে ওই জুতোগুলো কিসের জুতোগুলো তো চামড়ার জুতোর গরুর চামড়া গরুর মায়ের চামড়ার জুতো অতএব ভারতের মাটিতে মিস্টার কোনি জোয়াং সিং তিনিও তো চামড়ার জিনিস পছন্দ করেন চামড়ার জিনিস ভালোবাসেন ইয়ার ওয়ানার
এমন কি আপনি যে বসে রয়েছেন জুতোটা পাই দিয়ে ওই জুতোটা নিয়ে গরুর চামড়াই টানানো গরু যদি মা হয় গরুর চামড়াটা স্বাভাবিকভাবে মা হয়ে যাবে ইয়া রানার আপনার কাছে জানাতে চাই আপনি যদি মুসলমানদের গরু খা বানা বন্ধ করতে চান তাহলে প্রথমে আপনার জুতো মোবারকটা আপনি খুলে বার করে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি তখন দাঁতে কলম দিয়ে দাঁড়িয়েছিলেন এইভাবে পলিন দত্ত গোস্বামী বললেন ইয়ার ওয়ানার এই ভারতের মাটিতে আজ বিশ্বের মাটিতে 3500 অধিক ধর্মাবলম্বী মানুষ আছে আমরা হিন্দু ধর্ম মুসলিম ধর্ম সবাই ভাই ভাই আমরা একে অপরের ভাই একে অপরের বন্ধু আমরা কেউ কারোর দুশ্মন নই আমরা মিলেমিশে থাকতে চাই তবে আমার মুসলিম ভাইদের পক্ষ থেকে কেউ নাই আমি পলিন দত্ত গোস্বামী একটি কথা বলতে চাই মুসলমানের একটা কিতাব মানে যার নাম কোরআন শরীফ ওই কোরআন শরীফকে ঢেকে রাখা হয় একটা কাপড় দিয়ে যার নাম জুজদান কি নাম কোরআন যাকে ঢেকে রাখা হয় ওটাকে বলা হয় জুজদান ইয়ার ওয়ানার ওটা সুপ্রিম কোর্টের বিচারকের সামনে মিস্টার পলিন দত্ত গোস্বামী বললেন যে ওটা সুতির কাপড় নাকি ওটা প্যালেস্টাইন মধ্যে এমনি আমার গলা বসা ঠান্ডা লেগে আছে ভাই চিল্লাতে পারছি না আপনাদের মাইকের একটু যান্ত্রিক অবস্থা ঠিকঠাক রাখুন ভারতের সুপ্রিম কোর্টে যাই হোক এদিকে মনোযোগ দেন আল্লাহ রহম করুক সুপ্রিম কোর্টের মাটিতে তখন পলিন দত্ত গোস্বামী বললেন মুসলমানরা ওই যে কোরআনটাকে যে কাপড় দিয়ে ঢেকে রাখে ওই কোরআন শরীফের যে কাপ জুজদান যেটাকে বলা হয় ওই জুজদানটা মুসলমানরা যখন বাদ দেয় কোনো মেয়ে কিন্তু পায়ের নিচেই পড়লে ওটাকে পার ওপরে পা তুলে দেয় না দেয় কি না কোরআনের সঙ্গে থাকার জন্য মুসলমানরা সেটাকে তুলে বুকে জড়িয়ে ধরে মানুষ চুলা মানুষ পরিষ্কার করে দিয়ে চুমু খায় ইয়ার ওয়ানার আমি পলিন দত্ত গোস্বামী বলতে চাই এই ভারতের মাটিতে মুসলমানরা কোরআন শরীফ যার ওপরে রাখে সেটার নাম দিয়েছে রেহেল কাঠ কি নাম রেহেল কাঠ ওই রেহেল কাঠ আম কাঠ না জাম কাঠ না শাল কাঠ বিচার হয় না ওই মুসলমানদের রেহেল কাঠটা যখন ভেঙে যায় ওরা ফেলে দেয় ওটা কিন্তু কোরআন নয় কোরআনের সঙ্গে থাকার কারণে মুসলমানদের কোনো মেয়ে ওই রেহেল কাঠটা চুড়োয় দিয়ে পড়ায় না পড়াই কি সঙ্গে রাখে ওরাটা পড়ায় না এই পৃথিবীর এবারে ছেলে মেয়ে ছেলে নারী পুরুষ আশ্চর্যময় একটা কথা আল্লাহর কথা পলিন দত্ত গোস্বামী তুলে ধরে বলেছিলেন সেদিন ভারতের সুপ্রিম কোর্টে ভারতের সুপ্রিম কোর্টে পলিন দত্ত গোস্বামী সুপ্রিম কোর্টে আদালতে বিচারককে তিনি নিজের মাথাটাকে তলোয়ারের সামনে রেখে বলেছিলেন আমি মিস্টার পলিন দত্ত গোস্বামী এত বড় এখানে সাইগা রয়েছে এতগুলো মানুষ রয়েছে এমন কোন মানুষ কি আছে যে তারা ধর্ম গ্রহণ তো সম্পূর্ণ মুখস্থ করে ফেলেছে মুখস্থ করে রেখেছে ইয়ার ওয়ারার আমি পলিন দত্ত গোস্বামী কথা দিলাম এই সুপ্রিম কোর্টের মাটিতে শুধু বলে নয় তামাম বিশ্বের মাটিতে যদি কোনো ধর্মাবলম্বী মানুষ এবং থেকে থাকে যে তারা ধর্ম গ্রহণটাকে মুখস্থ করে রেখেছে যে তারা ধর্ম গ্রহণটাকে স্বয়ং সম্পূর্ণ মুখস্থ রেখেছে ওই কালামুল্লাস ওই কিতাবটা তারা ধর্ম গ্রহণটা স্বয়ং সম্পূর্ণ এখানে দাঁড়িয়ে শুনিয়ে দেবে আমি পলিন দত্ত গোস্বামী বললাম আমি আমার মাথাটা কেটে আমার রক্ত দিয়ে তার পা মোবারক ধুইয়ে দেবো পা মোবারক মুছে দেব ওই ভারতের মাটিতে দিল্লির সুপ্রিম কোর্ট তখন নিস্তব্ধ হয়ে গেছিল ওই দিল্লির মাটিতে তখন কেউ সাহস করেনি ওই সুপ্রিম কোর্টের মাটিতে পলিন দত্তর গোস্বামীর কথাটা কেটে দিয়ে তাদের ধর্ম গ্রহণ তো স্বয়ং সম্পূর্ণ শুনিয়ে দেবে কিন্তু মুসলমানেরা পলিন দত্ত গোস্বামী সেদিন বলেছিল ইয়ার ওয়ানার আপনি যদি বলেন ও মুসলমানেরা তোমরা একবার কোরআন শুনিয়ে দাও আমি পলিন দত্ত গোস্বামী আমি এটা শত শপথ করে বলতে পারি দিল্লির সুপ্রিম কোর্টে ইয়ার ওয়ানার ভারতের মাটিতে নয় ওই কলকাতার মাটিতে এমনও কোটির উপরে গোটা ভারতের মাটিতে হাফেজের সংখ্যা রয়েছে বলুন সুবহানাল্লাহ ওই ভারতের মাটিতে মুসলমানদেরকে যদি বলা হয় কোরআন শুনিয়ে দাও ওই মুসলমানের হাফেজ ছেলেরা একজন ছোট বাচ্চা এক জায়গায় দাঁড়িয়ে বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত একজন হাফেজ ছেলে এক জায়গায় দাঁড়িয়ে পুরো কোরআনটা তারা শুনিয়ে দিতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ এরকম হাফেজ এই ভারতের মাটিতে একটিও নয় আমাদের 24 পরগনার মাটি বলেন আপনাদের মুর্শিদাবাদের মাটি বলেন এই মুর্শিদাবাদ যদি বাস দেওয়া হয় বাস ভরে ভরে দক্ষিণ 24 পরগনার মাটি থেকে মুর্শিদাবাদের মাটি থেকে হাফেজ যাবে দুপাঁচটা বাস দিলেও বাদ কিন্তু সংকলন হবে না ঠিক না বেটি তাম বিশ্বের মাটিতে
মুসলমান বাঙালি শিশুকালে যে বর্ণ পরিচয় পড়েছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা নন্দর বর্ণ পরিচয় ওই বর্ণ পরিচয় আমরা শিশুকালে পড়েছিলাম অনেক কবিতাও মুখস্থ করেছিলাম এখন কিন্তু মনে সব ভুলে গেছি অনেক কবিতা মুখস্থ করেছিলাম ছোটবেলায় করিনি ওই থেকে অজগর আসতে ছেড়ে আই থেকে আমতে আমি খাবো পেড়ে ইত্যাদি কবিতা অনেক মুখস্থ করেছিলাম এখন আর মনে নেই সব ভুলে গেছি আমি মুস্তাকা বিবেক আমি দি এটা হার জায়গায় বলে থাকি চ্যালেঞ্জ সংসারের সম্পূর্ণ চ্যালেঞ্জ সহকারে কথাটা বলে থাকি তাম বিশ্ব খুঁজলে পাওয়া যাবে না এমন কোন মানুষ রয়েছে এমন কোন বাঙালি রয়েছে যে এক জায়গায় দাঁড়িয়ে ওই বর্ণ পরিচয় ছোটবেলায় সর্বপ্রথম যাকে যে ভাষাটাকে শেখানো হয়েছিল যে বইটাকে পড়ানো হয়েছিল ওই বর্ণ পরিচয় এক জায়গায় দাঁড়িয়ে স্বয়ং সম্পূর্ণ শুনিয়ে দেবে এমন কোন মায়ের লাল কোন মায়ের ব্যাটা পৃথিবীর জমিনে নাই ঠিক না বে ঠিক কোন মানুষ যদি মুখস্থ করে চ্যালেঞ্জ গ্রহণ করে তবে সেটা কিছুদিনের জন্য মুখস্থ রাখতে পারবে তবে চেষ্টা করেও কোন মানুষ কিন্তু পৃথিবীর জমিরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বর্ণ পরিচয় মুখস্থ রাখা সম্ভবপর নয় কিন্তু কালামে ইলাহি ঐসি বাণী আল্লাহর কিতাব আমার আল্লাহ স্পষ্ট করে জানিয়েছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি আল্লাহ করুণা করেছি আর পৃথিবীর মানুষকে কোরআন শিক্ষা দান করেছি স্বচ্ছ ভাষায় আল্লাহ কোরআনের ভিতরে চ্যালেঞ্জ করেছে সূরা কামারটা খুলে দেখুন আল্লাহ বারবার চ্যালেঞ্জ করেছে এই কোরআনটা আমি তোমাদের জন্য পড়তে সহজ করে দিয়ে বুঝতে সহজ করে দিয়েছি আমি আল্লাহ কোরআনটা তোমাদের জন্য মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি আর এই পৃথিবীর বাটা ছেলে মেয়ে ছেলে নারী পুরুষ তোমরা শুনে নাও আমি আল্লাহ আমার কোরআনটাকে চ্যালেঞ্জ করে বলে দিলাম চ্যালেঞ্জ সহকারে বলে দিলাম ওই কোরআন শরীফটা কেমন পর্যন্ত তোমরা কোরআনের একটা অক্ষর পরিবর্তন করতে পারবে না কোরআনের একটা আইনকে তোমরা লঙ্ঘন করতে পারবে না সামনের দিকতে পারবে না পিছনের দিকতে পারবে না তোমরা যেদিক দিয়ে চেষ্টা করো আল্লাহর কোরআনের একটা জাবার তোমরা পরিবর্তন করতে সক্ষম হবে না চিল্লে বলুন সুবহানাল্লাহ কখনোই সম্ভব নয় তোমরা হাজার চেষ্টা করো দেখে নাও কত রকম প্রসেস আছে আর কি কি করা যায় কোনটা করতে বাকি রে বাকি রেখেছে শুনবেন একজন পুলিশ ইন্সপেক্টর একটা একজনের কথা বলছিলাম ইস্তেশার আলী উনি নন অন্য একজন পেপারের কথা বলছি নামাজ পড়েছেন নামাজ পড়েছেন নামাজ পড়ে ভুলে গিয়েছেন টুপিটা খুলবে হয় না অনেকে চাকরিরত দেখবেন ডাক্তার মাস্টার উকিল ব্যালিস্টার নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়ে এসেছে এখন টুপিটা প্রতিদিন উনি খুলেই হাবিলদার উনি একজন সাব ইন্সপেক্টর না একজন হাবিলদার তো থানার মধ্যে প্রবেশ করেছে ওসি সাহেব হুমকি দিল তুমি কেন তোমাদের ধর্মীয় জিনিস পরে আমাদের থানায় প্রবেশ করবে সরাসরি তাকে ঠেক দিল আর কখন এরকম কাজ যেন না হয় এটা আপনি শুনে রাখুন দ্বিতীয়বার যেন আপনার দ্বারা যেন না করা হয় এই যে বলুন এটা টুপির বিরুদ্ধে একটা চক্রান্ত ভারতের শিখ ধর্মের ভাইরা তারা গোপরাকে দাঁড়িয়ে রাখে রেখে তাদের ধর্ম পালন করে কেবলমাত্র আমরাই মুসলমানদেরকে কোনো কিছু মানতে দেওয়া হবে না কারণ মুসলমানদেরকে ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টার এটা জানাতানো কথা নয় আর জানাতানো ব্যাপার নয় মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার একজন গবেষণাগার তারা বলেছেন ইসলাম এজ দ্য অনলি ট্রু অ্যান্ড দ্য বেস্ট রিলিজন পৃথিবীর সত্য শ্রেষ্ঠ সুন্দর ধর্মের নাম হলো ইসলাম ধর্ম আর অ্যাডিট বেস্ট অ্যাডমিরেট পারসন আর পৃথিবীর সর্বশক্ত সম্মানী সর্বশক্ত জ্ঞানী নাম মানুষের নাম হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সবাই সুবহানাল্লাহ এবং আমেরিকার মাটিতে এটা প্রথম আপনারা শুনলে অবাক হবেন তারা যে তথ্য দিয়েছে যে আগামী 2070 সালের মধ্যে সমস্ত ধর্মাবলম্বীদের সংখ্যা ছাড়িয়ে এই পৃথিবীর জমিলে নবী মুহাম্মদের অনুসারী ইসলামের অনুসারীদের সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়ে যাবে আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ চিন্তা করে দেখুন আল্লাহ রাসূলের প্রতিটি সুন্নাত বিজ্ঞান ভিত্তিক যুক্তি ভিত্তিক গণি ভিত্তিক দর্শন ভিত্তিক সাইকোল এবং সায়েন্টিফিক ভিত্তিক যদি কোনো মায়ের লাল প্রমাণ করতে পারে যে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এ যুগে এ সমাজে চলবার নয় আমি মুস্তাকা বিন হামিদি আমি চ্যালেঞ্জ করছি আমি এখান থেকে মাথা নাড়া করে বাজারে ঘুরে তবে বাড়ি যাব কারোর দ্বারা সম্ভব হয়নি না সম্ভব হবে না হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ফাদার অফ দ্য সায়েন্স ফাদার অফ দ্য ফ্লেভার তিনি ছিলেন জন্ম বিজ্ঞানের পিতা দর্শনের জন্মদাতা বলুন সুবহানাল্লাহ কিছুদিন আগে
ভারত বর্ষের কিছু বিজ্ঞানীরা তথ্য দিয়েছিল আজ থেকে 100 বছর পূর্বে যে পৃথিবীর প্রথম সৃষ্টি লাইট পৃথিবীর প্রথম শক্তি সৃষ্টি হলো তিনটি জিনিস দিয়ে কি কি ইলেকট্রন নিউট্রন প্রোটন এটা পৃথিবী বিশ্ব সৃষ্টির প্রথমে সূচনা হয়েছিল তিনটি জিনিস দিয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে কিন্তু হাদিস একটা হাদিস আছে যদিও কোন কোন মুহাদ্দিসিন কেরাম বলেছেন হাদিসটি জাল তবে তথ্যটা সঠিক আল্লাহ রাসূল হাদিসে বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি সর্বপ্রথম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বিশ্বের মাটিতে প্রথম নূরকে তৈরি করেছিলেন আলোকে তৈরি করেছিলেন বলেন সুবহানাল্লাহ এই ভারতের মাটিতে তখন একজন হিংসুক সম্প্রদায়ের মানুষ এরা কুটুক্তি করতে শুরু করলো এরা বলল দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা পড়া জানে না আরে তিনি তো উম্মি মানুষ তার যুগে কম্পিউটার ছিল না অ্যাপলও ছিল না তিনি তো গবেষণা করেনি কোনো ইউনিভার্সিটি কলেজে যায়নি তিনি বলল যে পৃথিবীর প্রথম সৃষ্টি লাইট নূর বা জ্যোতি আর বিজ্ঞান কত উন্নত মানের মেশিন নিয়ে পড়াশোনা করে গবেষণা করে এরা তথ্য দিল যে পৃথিবীর প্রথম সৃষ্টি ইলেকট্রন নিউটন প্রোটন তিনটি জিনিস মুসলমানরা কোনটা নেবে শুনারা স্কুল কলেজ ভার্সিটি ছাত্র পড়ুয়া সাথী ভাইয়েরা যদি কখনো কোনো বিজ্ঞানীর মতামত বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে না মেলে আপনি সাথে সাথেই আপনি সিদ্ধান্ত নিন যে ওই বিজ্ঞানীর মস্তিষ্কে ভুল রয়েছে খুব তাড়াতাড়ি সে সংশোধিত হবে আল্লাহর নবীর তথ্যটাই ঠিক এটা 100% বিজ্ঞান যখন তথ্য দিল পৃথিবীর প্রথম সৃষ্টি ইলেকট্রন নিউটন প্রোটন আল্লাহর নবী বললেন না পৃথিবীর প্রথম সৃষ্টি নূর এর ফয়সালে কি হবে এলো নতুন এক বিজ্ঞানীর আবির্ভাব হলো নাম তার বিজ্ঞানী আব্দুল সালাম ওই বিজ্ঞানী আব্দুল সালাম তোমাকে সহস্র অভিনন্দন অকৃত্রিম প্রেম ভালোবাসা দিয়ে জ্ঞাপন করি বিজ্ঞানী আব্দুল সালাম নোবেল জয়ী বিজ্ঞানী তিনি প্রমাণ করে দিলেন ইলেকট্রন নিউটন আর প্রোটনকে ভেবে নতুন একটা সূত্র উৎপাদন করলেন যার নাম দিয়েছে লাইটস বা জ্যোতি তিনি প্রমাণ করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তত্ত্ব দিয়েছেন এই তত্ত্বটাই ঠিক জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে যে তত্ত্ব দিয়েছেন এই তত্ত্বটাই সঠিক তিনি ইলেকট্রন নিউটন তিনি কলকাতার মাটিতে নামাজ পড়ছিলেন ভারতের বিজ্ঞানীরা গেছেন তানার কাছে যান সাক্ষাৎ করার জন্য মিট করার জন্য তিনি বললেন আমার স্বজাতি বৈজ্ঞানিক ভাইরা আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও আমি আমার প্রভুর দরবারে সিজদা করব ভারতের মাটিতে ওসমানকে প্রশ্ন করা হয়েছিল দিল্লির মাটিতে দেখুন ভারতের বিজ্ঞানীরা গেছেন ওনার কাছে সাক্ষাৎ করার জন্য আর উনি বললেন আমাকে একটু সময় দাও আমি নামাজ পড়ে নিই তাহলে কত বড় দরজার একজন ইলমিয়াত সম্পূর্ণ মানুষ ছিলেন ঠিক না ঠিক আমরা হলে কি করতাম আগে মিট করতাম কথা বলতাম যে বিজ্ঞানীরা এসেছে বিশাল ব্যাপার এরকম একটা ব্যাপার ছিল তো সেকন মিস্টার আপনার বিজ্ঞানীরা যখন বললো আপনাকে কিছু উদ্বুদ্ধ করলো তিনি বললেন কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের আমি গবেষণা করেছি আর আল্লাহ আমাকে সফলতা দান করেছে আমি সফলগামী হয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আজকে দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছিলেন যে গাছের প্রাণ আছে আমরা বর্তমান সময় আমরা জানি না যে গাছের প্রাণ থাকতে পারে এই বিংশ শতাব্দীতে এসে আচার্য জগদীশচন্দ্র বসু তিনি প্রমাণ করে দিলেন যে গাছের প্রাণ আছে গাছ একটা জীবিত প্রাণী আজ থেকে 1500 বছর আগে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তত্ত্ব দিয়ে গেছেন বিনা বিনা মেশিনে বিনা কম্পিউটারে বিনা লেখা পড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বটা সঠিক বলে প্রমাণিত হয়েছে আল্লাহর নবী 1500 বছর আগে যেটা বলেছেন বর্তমান আচার্য জগদীশচন্দ্র বসু সেটাই প্রমাণ করেছেন এই জন্য বিনা দলিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বের সঙ্গে যদি কোনো বিজ্ঞানের তত্ত্ব না মিলে যায় আমাদেরকে রাসূলুল্লাহর তত্ত্বটা সত্য বলে সাথে সাথে মেনে নিতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ফাদার অফ দ্য সায়েন্স ফাদার অফ দ্য ফ্লাওয়ার তিনি জন্মের বিজ্ঞানের জন্মদাতা ছিলেন তিনি যেটাই বলেছেন সেটা বিজ্ঞান এই জন্য কোরআন বিজ্ঞানময় কোরআন যাই হোক আলোচনা সংক্ষেপ করছি আজকে জলসার প্রধান আকর্ষণ বা প্রধান বক্তা আমাদের 24 পরগনার অনেক বড় মুহাদ্দিস এবং মুফতি শেখুল হাদিস তিনি এসেছেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ওনার সময় পাওয়া যায় না আমার মাধ্যমে জাসরিস ভাইয়ের আল্লাহ মিলিয়ে দিয়েছেন তো আপনার আলোচনা শুরুন
তো ভাঙা গলায় যান্ত্রিক অবস্থা যেহেতু ভালো নয় যতটুকু বলেছি ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন বা ক্ষমা করে দেবেন আল্লাহ সকলকে শোনা এবং বোঝার থেকে বেশি আমল করার তৌফিক দিক এবং আপনাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের দ্বীনের এবং আমাদেরকে দ্বীনের সঠিক বুঝদান করেন সেই পথে চলার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকলে আগিয়ে চলে আসুন ধন্যবাদ মুস্তাক হাবিব আহমেদ হাবিব হামিদি সাহেবকে এবার আমাদের যে প্রচারিত ও আমন্ত্রিত প্রধান বক্তা যার কথা আপনারা প্রচারে শুনেছেন তিনিও একজন ক্লান্ত শ্রান্ত হয়ে মুসাফির হালাতে আমাদের কাছে এসে আমাদের খেদমতের জন্য উপস্থিত হয়েছেন তেনাকে এক্ষুনি আপনাদের সম্মুখে খেদমতের জন্য হাজির করছি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তেনাকে বলার এবং আমাদের তেনার কথাগুলো শুনে আবলে পরিণত করার ক্ষমতা দান করুন বরসুল আল্লাহুম্মা আমিন তার আগে মাওলানাকে বরণ করে নিচ্ছেন আমাদেরই জালসার একজন কমিটির ছেলে জারদিস সরকার